वेलकम टू माय चैनल केमन आछेन सबाई आशा करछि सबाई अनेक भालो आछेन आज के की रेसिपी निये एसेछि ता अवश्य कैप्शन देखे बुझे फेलेछेन आमार आसले भिडियोटी करते एकटु देरी हये गेछे कारण यूट्यूबे अनेक भिडियो देखलाम जारा जलपाई दिये ए तेल बानियेछे ताई आग्रह थेके एकटु ट्राई करे देखलाम जा हुएछे ता आसले बलार मतो ना ताई परफेक्ट अलिव अएल रेसिपि रेडी करते एकटु समय लेगे गेछे ताहले चलुन आमरा देखि की दिये ए तेल बानाबो एर जोन्नो आमी अलिवेर एकटी क्यान किने एनेछी एई क्यानेर अलिव मूलत आरबीय अलिव बा जयतुन बोले एटी जलपाई अवश्यई नय एई अलिव तीन रंगेर हय कालो सबुज लाल जे कोनो एकटी दिये तेल बानानो जाय आमादेर देशे एटी पाओया जाय ना बोले क्यान किनेई आपनाके बानाते हबे अनेकेई एई देशीय जलपाईके जयतुन मने करे किन्तु एई जलपाई भारतीय ओ दक्षिण पूर्व एशियार एकटी फल मात्र जा आचार हिसेबे खेये थाकेन एटी थेके तेल बानानो हय ना তবে জয়তুন থেকে তেল সাবান বিভিন্ন প্রসাধনী বানানো হয়ে থাকে এর ইংরেজি নাম এক বলে অনেকেই বুঝতে পারেন না এখন আমি একটি ছাকনি নিয়ে ক্যান থেকে অলিভ ও ভেতরে থাকা পানি আলাদা করে নিব আমি এখানে দুটি অলিভের ক্যান নিয়েছি মোট 680 গ্রামের মতো এই পানি অবশ্যই ফেলে দিবেন কারণ এতে প্রিজারভেটিভ থাকে ক্যানের এই অলিভের বীজি আগে থেকে বের করে প্রসেসিং করা থাকে তাই শুধু নর্মাল পানি দিয়ে ভালো করে কোচলে ধুয়ে নিলেই হবে এখন পানি ঝরিয়ে এই অলিভ একটি ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নিব চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন তবে খুব ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো দানা না থাকে এখন চুলায় একটি ফ্রাই প্যানে পেস্টটি নিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে নেড়েচেড়ে ভাজতে হবে ভাজতে ভাজতে লালচে হয়ে আসলে একটি বাটিতে তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে এলে দুই আঙুল দিয়ে চেপে দেখবেন এর থেকে তেল বের হচ্ছে কিনা এখন একটি পাতলা সুতির রুমাল নিয়ে এর ভেতর ঠান্ডা করে নেওয়া ভাজা অলিভ নিয়ে নিব এরপর ভালো করে চেপে চেপে ঠিক এইভাবে তেল বের করে নিব অবশ্যই ধৈর্য নিয়ে কাজটি করবেন যত বেশি ধৈর্য রাখবেন তত বেশি তেল বের করতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর হালকা সবুজ রঙের তেল বের হচ্ছে তেল বের করার পর এর অবশিষ্ট মন্ড কাজে লাগানোর কোনো উপায় নেই তাই এটি ফেলে দিবেন এখানে 100 গ্রামের একটু কম তেল বের হয়েছে আপনারা চাইলে আরও অলিভ ক্যান অ্যাড করে তেল বাড়িয়ে নিতে পারেন এই পিওর অলিভ অয়েলের রং আসলেই খুবই সুন্দর আমরা যা ব্যবহার করি তা কতটুকু আসল তা জানা নেই তাই আজ নিজে বানিয়ে ব্যবহার করছি তাই নিজে বানিয়ে ব্যবহার করলে পার্থক্য বুঝতে পারবেন ময়শ্চারাইজার হিসেবে হাতে পায়ে ফেসে ব্যবহার করতে পারেন এই তেল ত্বকের শুষ্কতা দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় স্কিনকে ফর্সা ও গ্লোয়িং করতেও সাহায্য করে এছাড়াও চুলে এই তেল ব্যবহার করা যায় এতে চুলের গোড়ার পুষ্টি পায় ও চুলের আগাফাটা রোধ করে এই তেল নর্মাল টেম্পারেচারে 3 থেকে 6 মাস ইজিলি আপনি সংরক্ষণ করতে পারবেন তেল চিটচিটে হওয়ার ভয়ে অনেকেই অলিভ অয়েল ব্যবহার করতে চান না সেক্ষেত্রে এই তেল দিয়ে লোশনও তৈরি করতে পারেন কিভাবে এই লোশন তৈরি করবেন তার একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই